ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেকদিন পর আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করি এই ভিডিওটাও খুব ইন্টারেস্টিং হবে এবং তোমাদের সবার জন্য খুব হেল্পফুল হবে, যারা কিনা থার্ড সেমিস্টারে উঠলে, এবারে বিকম অনার্স নিয়ে যারা উঠলে বা জেনারেল নিয়ে আর কি। তো তাদের থার্ড সেমিস্টারে কী কী সাবজেক্ট আছে এবং কী কী বুকস আছে, তো সেগুলো সব নিয়ে একটা ডিটেলস ভিডিও আজকে হবে। তো ফার্স্টে সাবজেক্ট নিয়ে ডিসকাস করা যাক। তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার ক্লিয়ার করে থার্ড সেমিস্টারে উঠেছো বিকম নিয়ে, তাদের কিন্তু এবার এই সেমিস্টারে কোনো AECC পেপার নেই। চারটে পেপার আছে, কী কী বলছি। ফার্স্টে হচ্ছে কি, তোমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2 আছে, তারপর আছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, অ্যান্ড দেন আছে হচ্ছে বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, আর নাম্বার 4 অ্যান্ড লাস্ট হচ্ছে ইনফরমেশন টেকনোলজি বা IT। তো এই মোট চারটে সাবজেক্ট কিন্তু তোমাদের এইবারে মানে এই থার্ড সেমিস্টারে কিন্তু পড়তে হবে। তার মধ্যে তোমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2 যেটা আছে ওটা কিন্তু তোমাদের ম্যাথস করতে হবে, তো ওটা MCQ আসবে না। নর্মাল 80 মার্কস যেরকম কোশ্চেন হয় আর কি, 10 মার্কস 15 মার্কসের ম্যাথস আসে, তো সেরকমই আসবে। আর হচ্ছে কি IFS, যেটা কিন্তু তোমাদের পুরো থিওরি লিখতে হবে, 10 মার্কসের 5 মার্কসের কিন্তু পুরো থিওরি লিখতে হবে। আর একটা কথা বলে রাখি, IFS কিন্তু তোমাদের ইংলিশে কোশ্চেন দেবে। যারা কিনা ভাবছো যে বাংলায় পড়বে কি না ইংলিশে পড়বে, তারা সেটাতে অ্যান্সার করতে পারো, বাট কোশ্চেন কিন্তু বাংলায় করবে না, কোশ্চেন কিন্তু আলটিমেটলি ইংলিশেই আসবে। তো এটা হচ্ছে IFS-এর কথা গেল। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের IT, সেখানে কিন্তু প্র্যাকটিক্যালে 50 মার্কস থাকবে, আর যে 50 মার্কসটা সেটা পুরোপুরি থিওরি পেপারে থাকবে, ওটা কিন্তু কমপ্লিটলি MCQ-তেই হবে IT-টা। তো এটা IT হলো। আর IT-র ক্ষেত্রে কিন্তু তোমাদের মনে হয় 20 মার্কসের মতন কিন্তু অ্যাসাইনমেন্ট আর অ্যাটেন্ডেন্সের ওপর ডিপেন্ড করবে। হ্যাঁ, ওখানে মার্কস ডিভাইডেড কিছু একটা রয়েছে। আর তোমাদের আছে হচ্ছে বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এই সাবজেক্টটা হচ্ছে তোমাদের 50-50 করে ভাগ হচ্ছে, মানে 50 ম্যাথসে অ্যান্ড 50 স্ট্যাটে, আর এটা কিন্তু টোটালি MCQ-তেই আসবে। তো কোনো সলভিং কিছু করে দেখানোর দরকার নেই, জাস্ট একটা রাফ কপি তোমরা সলভ করবে, আর MCQ যে ওয়ে মার্ক শিট ওখানে জাস্ট টিক করলেই হয়ে যাবে এটা। তো এই হচ্ছে সাবজেক্ট ডিভিশন। আর এবার তোমাদের বুকসগুলো নিয়ে ডিসকাস করা যাক। তো ফার্স্টেই আমি যে বুকসটা রেখেছি সেটা হচ্ছে গিয়ে তোমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের 2-এর বুকটা। তো আমি প্রেফার করছি এই বুকটা, এটা হচ্ছে রবীন্দ্র লাইব্রেরি, দেখতে পাচ্ছ বসু অ্যান্ড দাসের রবীন্দ্র লাইব্রেরি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং Volume 2 লেখা রবীন্দ্র লাইব্রেরি। ওকে, তো এই বুকটা কিন্তু খুব একটা মোটা না, পাতলা আছে, আর এখানে এটাতে কিন্তু অনেক প্রবলেমস আছে, বাট অত সলিউশন করে দেওয়া নেই, বাট তোমরা কিন্তু অনেক প্রবলেম এটাতে পেয়ে যাবে। আর তোমাদের বইটার দামটাও বলে দিই, দাঁড়াও, এই বইটার দাম হচ্ছে 320 টাকা, প্রিন্ট আছে, তোমাদের থেকে মোটামুটি ধরে নাও ওই 250 থেকে 270 এরকম তোমরা কলেজ রেটে আই থিঙ্ক পেয়ে যাবে। তো এটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2-এর বুকটা। আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আরেকটা বইও রয়েছে, সেটা হচ্ছে তোমাদের অমিতাভ বাসুর বই, TD পাবলিকেশন কি এরকমই সামথিং নামটা, হ্যাঁ, কিন্তু অমিতাভ বসুরই বইটা, ওটা তোমাদের কিন্তু খুব হেল্পফুল হবে, ওখানে কিন্তু সব প্রবলেম সব সলিউশনগুলো একসাথে আছে আর কি, আর তোমাদের কিন্তু ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু পরপর দেওয়া আছে। তো ওটা হচ্ছে কি তোমাদের অমিতাভ বসুর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2-এর বুক। এবার আসছি ম্যাথের পার্টে। ম্যাথের পার্টটা হচ্ছে তোমাদের ছায়া প্রকাশনের বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের যে মানে যে বইটা আছে ওটা তোমাদের লিখেছে SN-এর যে বইটা, এই যে দেখতে পাচ্ছ, এই বইটা কিন্তু ম্যাথসের জন্য ওয়ান অ্যান্ড অনলি খুব ভালো একটা বুক, তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছ বইটা। তো এই বইটা কিন্তু ম্যাথসের জন্য তোমরা কিনতেই পারো, কারণ এই বইতে সলভ প্লাস এক্সাম্পল তার সাথে স্ট্যাটিস্টিক্সেরও পুরো পার্টটা দেওয়া আছে। তো আমার তো এই বইটা খুব ভালো লেগেছে, আর তোমরাও এই বইটা কিনতে পারো। এটা ছাড়া আরেকটা বইও আছে রণজিৎ ধরের বইটা, ওটা কিন্তু এর থেকে অনেকটা মোটা, আর ওই বইটাও মানে বেশ ভালোই ওই বইটা। তো তোমরা দুটোর মধ্যে একটা কিনতেই পারো। আর এই বইটার দামটা তোমাদেরকে বলে দিচ্ছি, এটার দাম 330, এটা মোটামুটি 290-এ তোমরা পেয়ে যাবে ওরকম দামে। তো এটা হলো ম্যাথ আর স্ট্যাটের পার্টটা। আর ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, ম্যাথ আর স্ট্যাটের কিন্তু একটা বই থাকে, কোনো সেপারেট বুক নেই যে ম্যাথের একটা বুক বা স্ট্যাটের একটা বুক, এরকম কোনো বুক নেই, দুটো কিন্তু একটা বইতেই থাকছে। আর হচ্ছে ইনফরমেশন টেকনোলজি এবং IT যে বইটা আর কি, তো সেটা, তো এটা হচ্ছে অক্সফোর্ডের বই, দেখতে পাচ্ছ রিমা থরেজার বই, এই বইটা কিন্তু খুবই ভালো, অক্সফোর্ডের IT-র এই বইটা।
একটু হয়তো ইংলিশের ইয়েটা টাফ আছে, মানে ইংলিশের যে টার্মগুলো যেগুলো থাকে তো একটু হয়তো টাফ আছে, বাট আই থিঙ্ক এটা খুব হেল্পফুল হবে তোমাদের সকলের জন্য। কারণ এই বুকটাতে কিন্তু এমসিকিউ বলো, তারপর কনসেপ্ট ক্লিয়ারটা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে, যেটা কিনা অন্য কোনো বই তোমরা নাও পেতে পারো। এই বইটা কিন্তু একটু এক্সপেন্সিভ, যেহেতু অক্সফোর্ডের বই, তো এই বইটার প্রাইসটাও তোমাদের বলে দিই। এই বইটার প্রাইস হচ্ছে 524 টাকা, প্রিন্ট আছে, তোমাদের কিন্তু এটাতে খুব একটা ডিসকাউন্ট দেবে না, মোটামুটি ধরে নাও 500 টাকার মতনই তোমাদেরকে দিতে হবে, 500 কি 490 এরকম তোমরা পে করবে এটার জন্যে। তো এই বইটা খুব ভালো, আর তার মধ্যে কি বলো তো প্র্যাকটিক্যালের স্টেপস স্টেপ বাই স্টেপ পুরো ক্লিয়ারলি তোমাদেরকে বুঝিয়েছে এই বইটা। যারা কি না আইটি 11-12 ছিল না বা আগে পড়োনি, তাদের পক্ষে কিন্তু এই বইটা অনেক বেশি হেল্পফুল হবে, এই বিজনেস অ্যাপ্লিকেশনের আইটি বুকটা, অক্সফোর্ডের বইটা আর কি। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, সেইটা হচ্ছে কি তোমাদের IFS বা ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেমের যে বুকটা, তো সেটা হচ্ছে কি রবীন্দ্র লাইব্রেরি, সেটার নাম হচ্ছে নায়ক অ্যান্ড সানা। এই বইটা আমি এটা ইংলিশ ভার্সনে কিনেছি, বাট তোমরা চাইলে তোমরা কিন্তু বেঙ্গলি ভার্সনেও কিনতে পারো, যেহেতু কোশ্চেন ইংলিশে হবে তাই আমি ভাবলাম যে ইংলিশে পড়াটাই আমার পক্ষে বেটার, আর এমনি তো হায়ার স্টাডির মধ্যে ইংলিশে পড়তেই হবে, তো ইংলিশেই আমি পড়ছি, তো তোমরা বাংলাতে পড়তেই পারো। এই বইটার দামও তোমাদেরকে বলে দিই 350 ওই 300-350 তোমরা পেয়ে যাবে এই বইটা। এটা ভালো করে দেখে নাও বুকটা, এটা হচ্ছে রবীন্দ্র লাইব্রেরির নায়ক ও সানা ইংলিশ ভার্সনের বুকটা। এছাড়াও আরও দুটো বই আমি রেকমেন্ড করবো বাট আমার কাছে এখন নেই, সেটা হচ্ছে মিশন এমসিকিউ, হচ্ছে অনিক দত্ত এরকম একটা নাম ছিল, হ্যাঁ অনিক দত্তর নাম, মিশন এমসিকিউ, ওটা হচ্ছে তোমাদের সব সাবজেক্টই একসাথে রয়েছে ওই বইটায়। আর তার থেকে বড়ো কথা কী বলো তো ওখানে খুব মানে ইয়ারের কোশ্চেনগুলো দেওয়া আছে, তারপরে সলভ আছে, এক্সারসাইজ দেওয়া আছে, কিছু সেলফ স্টাডির জন্য দেওয়া আছে, তো বেশ ভালো বইটা, অনেকটাই মোটা বই, তো তোমরা কিন্তু ওটা পারচেস করতে পারো। তো এই ছিল আজকের বইয়ের কালেকশন, বিকম থার্ড সেমিস্টারে যারা কিনা উঠেছো তাদের জন্য আই থিঙ্ক এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো ব্যাস এখানেই রাখছে এই ভিডিওটা, আর যদি এই ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে কী করতে হবে নিশ্চয়ই জানো, লাইক করে দিও যদি ভিডিওটা ভালো লাগে, আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, কারণ যারা কিনা তোমার ফ্রেন্ডস বা তোমার চেনা কেউ রয়েছে যারা কিনা ভিডিও দেখতে চাইছে বা ভিডিওর জন্য ওয়েট করে থাকে, তো তাদেরকে আমার মনে হয় একটু শেয়ার করে দেওয়াটা উচিত। আর সাবস্ক্রাইব করো যদি আমার চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব কিন্তু করো, হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, ওটা কিন্তু ম্যান্ডেটরি, হ্যাঁ ভিডিও দেখলে সাবস্ক্রাইব করতেই হবে। তো ব্যাস এটুকুই বলার ছিল, আশা করি এরপরে আরও কয়েকটা ইন্টারেস্টিং ব্লগ আসবে, ভিডিও আসছে, তো স্টে টিউন। তো আজকের মতন এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো নতুন ইন্টারেস্টিং টপিকের ভিডিও নিয়ে, তো ততক্ষণ স্টে পজিটিভ, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, বাই।